বহু জল্পনা কোর্ট কাছাড়ির পর অবশেষে সিবিআই এর জেরার মুখোমুখি হতেই হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। শুক্রবার দুপুরে সিবিআই যখন নোটিশ পাঠায় অভিষেককে, তখন নবজোয়ার কর্মসূচিতে বাঁকুড়াতে ছিলেন সাংসদ। তার কিছুক্ষণের মধ্যেই টুইটে অভিষেক জানান তিনি শনিবার যাবেন, মুখোমুখি হবেন সিবিআই এর। সেই মতো রাতেই ফিরে আসেন কলকাতায়। শনিবার রাজ্য পুলিশের বিশাল কনভয়ের ঘেরাটোপে শান্তিনিকেতন থেকে রওনা দেন তিনি। সিবিআই এর দেওয়া সময় 11:01 আগেই নিজামে পৌঁছে যান অভিষেক। নিজামেও সকাল থেকেই রাজ্য পুলিশের নেতৃত্বে আটো সাঁটো নিরাপত্তা, শাসক দলের সেকেন্ড ইন কমান্ডে জেরা বলে কথা। এত কিছু ব্যবস্থা দেখে স্বভাবতই সুর চড়িয়েছে বিরোধী দল। বিজেপি সভাপতি বলেছেন রাজ্য পুলিশ শাসক দলের দলদাসে পরিণত হয়েছে। যাই হোক, সেসব কথা তোয়াক্কা না করে স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় কখনো হাত নেড়ে কখনো নমস্কার করতে করতে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই জেরার মুখোমুখি হতে নিজামে প্রবেশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজামে প্রবেশের পর থেকে ঘন্টার পর ঘন্টা কেটে যায়। ঘড়ির কাঁটা যত এগোতে থাকে ততই উত্তেজনা বাড়তে থাকে, তেমনি উত্তেজনা ছড়ায় বঙ্গ রাজনীতিতেও। অভিষেককে জেরার বিরোধিতা করে কেন্দ্র সরকার ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দিকে আঙুল তোলেন কুণাল ঘোষ। কেন্দ্র রাজনৈতিক পক্ষপাত দুষ্ট আচরণ করেছে, এজেন্সি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন কুণাল। সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপির, তারা চূড়ান্ত রাজনৈতিক পক্ষপাত দুষ্ট আচরণের মাধ্যমে তারা রাজনৈতিক পক্ষপাত দুষ্ট অতি সক্রিয়তা দেখাচ্ছেন এজেন্সির, ফলে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। কুন্তল ঘোষ বলে যে ছেলেটি চিঠি লিখেছে তার সঙ্গে নাকি বিবৃতির মিল পাওয়া গেছে, বিবৃতির মিল বা নাম উল্লেখ পাওয়া গেছে, তাতেই তাকে 24 ঘন্টার মধ্যে আসতে হবে। তদন্ত এড়াচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সিবিআই এড়াচ্ছেন বলে যারা রব তুলছে তারা মিথ্যা। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে ইডি বা সেন্ট্রাল এজেন্সির ডাকে সাড়া দিয়েছেন, ল অ্যাবাইডিং সিটিজেনের মতো তিনি সেখানে মুখোমুখি জিজ্ঞাসাবাদে সামিল হয়েছেন, সাংবাদিকদের সঙ্গে তারপর কথা বলেছেন। এবারের ইস্যুটা হচ্ছে অকারণে জড়িত হচ্ছে, এবার তাঁরও পূর্ণ অধিকার রয়েছে হায়ার কোর্টের কাছে এই বিষয়টা নিয়ে যাওয়ার। তিনি গেছেন, তার সঙ্গে উনি জেরা এড়াচ্ছেন, তার সঙ্গে উনি অমুক এড়াচ্ছেন, এই কথাগুলো আসছে কোথায়? উনি তো আগে পার্টিসিপেট করেছেন। তাই যদি হয় তাহলে শুভেন্দু অধিকারী গ্রেফতারি এড়াতে তো দল বদল করেছে। রেহাই মিলবে না, ইতিমধ্যেই তার সম্পর্কে অনেক তথ্য পেয়েছে সিবিআই বলে পাল্টা মন্তব্য ছুড়ে দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দেখুন, অস্বস্তি তো বাড়বেই, স্বাভাবিক। খারাপ কাজ করলে তাকে তো ফল ভোগ করতেই হবে, এবং প্রথমে হাইকোর্ট, তারপরে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, সেন্ট্রাল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ, এবং তারপরে এখন সুপ্রিম কোর্ট। কোন জায়গা থেকে রেহাই পাচ্ছেন না এবং রেহাই পাবেনও না, কারণ রেহাইয়ের জায়গা নেই বলে আমার মনে হচ্ছে। কারণ সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা যে সমস্ত তথ্য পেয়েছি সেই তথ্য পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইনভলভমেন্ট আছে বিভিন্ন দুর্নীতিতে, এবং সময়ের অপেক্ষা শুধুমাত্র জেলে যাওয়া। সুপ্রিম কোর্টে গিয়ে বা কোনো লাভ হবে না বলে আমার মনে হয় না, এবং সিবিআই লিড খুঁজছে এবং সেই লিডের মাধ্যমে আসল অপরাধী পর্যন্ত পৌঁছানো, এটা এখন সব থেকে বড় চ্যালেঞ্জ। কারণ যে বিপুল পরিমাণ দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির পেছনে বড় মাথা আছে। কারণ সরকারের উচ্চ স্তরের নেতা মন্ত্রীদের এবং মুখ্যমন্ত্রী এবং তার দলের সর্বোচ্চ নেতৃত্বের ইনভলভমেন্ট না থাকলে বা তাদের প্রশ্রয় না থাকলে এটা সম্ভব নয় যে নিচু দলের কোন তৃণমূল কংগ্রেসের নেতা, সে কুদ্দল হোক, শান্তনু হোক, এমনকি পার্থ চট্টোপাধ্যায় হোক না কেন, যে তারা এই ধরনের কাজ করতে পারে। এর পেছনে বড় নাম আছে, দেরে ইঁদুর আছে, এবং তাদের গ্রেপ্তার হতে হবে। গ্রেপ্তার হলে পরে ভারতবর্ষের আইন ব্যবস্থার উপর, ভারতবর্ষের ন্যায় ব্যবস্থার উপর বাংলার মানুষের আস্থা বাড়বে বলে আমার মনে হয়। সিবিআই দপ্তরে যেতেই হলো, সব চেষ্টা করেও এড়াতে পারলো না অভিষেক বলে কটাক্ষ সুজনের। অভিষেক ব্যানার্জিকে শেষমেশ সিবিআই দপ্তরে যেতে হলো, হাজিরা এড়াবার সব রকমের চেষ্টা করে উনি পারেননি। আজকেও ফের বাহানা করেছেন যে একদিন আগে নোটিশ দেওয়া হয়েছে না, দুদিন আগে কি বলা হয়েছে, এগুলো সর্বৈব অসত্য বলে আমি মনে করি। সুপ্রিম কোর্টে যাবেন বলে জানিয়েছেন, আরে সুপ্রিম কোর্টে যাবেন বলে জানালে কি তদন্ত এড়িয়ে যাওয়া যায়? ভয়ে ঠ্যাং কাঁপলে এরকমই হয়। আমি আবারও বলছি, লম্বা চড়া কথা কম বলুন ভাই, ফাঁসি ঠাসি অনেক কঠিন দূরের শব্দ, আপাতত তদন্তে যান, তারপর বিজেপিকে ম্যানেজ যদি করতে পারেন চেষ্টা করবেন যাতে ধামা চাপা পড়ে যায়। বিজেপির মামারা যদি ঠেকায় ঠেকাবে, অপরাধীরা যেন মাথা উঁচু করে কথা না বলে, তারা যেন বুঝিয়ে তারা অপরাধী।
নিয়োগ দুর্নীতির তদন্তে তৃণমূলের বরখাস্ত নেতা কুন্তলের মুখে এসেছে অভিষেকের নাম। কুন্তল বলেছিল তাকে দিয়ে অভিষেকের নাম বলানোর চাপ দেওয়া হচ্ছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার নির্দেশে উল্লেখ করেছিলেন কুন্তল ঘোষের মুখোমুখি বসিয়ে অভিষেকের জেরা করা উচিত। এরপর হাইকোর্ট, পরে সুপ্রিম কোর্ট ঘুরে হাইকোর্টে ফিরে আসে মামলা। বেঞ্চ বদলে যায়, বদলায় বিচারপতি, কিন্তু এত কিছু করেও সিবিআই এর মুখোমুখি হওয়া থেকে নিজেকে বাঁচাতে পারেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিবিআই এর ম্যারাথন জেরার মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, কলকাতা নিউজ।